সবাই যাতে ত্রাণ পায় সেই ব্যবস্থা করছে সরকার। নোয়াখালীতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিন ফেনী ও মৌলভীবাজার জেলার বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার সকাল 11:15 হেলিকপ্টারে নোয়াখালীর পুলিশ ট্রেনিং সেন্টারে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তার সাথে ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি। পরে বন্যা দুর্গত অসহায় 250টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তারা। শুধু বন্যার সময় নয়, বন্যা পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায়ও পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রিলিফে আমার মনে হয় আল্লাহ দিলে কোনো অসুবিধা হবে না, তবে সাময়িক তো একটা কষ্ট সবারই হচ্ছে, এটা তো মানে সবাই ভোগ করতে হবে যে সাময়িক। এটা আমার মনে হয় খুব বেশি দিন প্রলং করবে না। ধরুন যে যা বাড়ি ছেড়ে এখন আসছে তার তো এখানে কষ্ট হইতেছে, যত তাড়াতাড়ি সে বাড়ি ফিরে যেতে পারে ওই ব্যবস্থায় আমরা করব। একই দিন ফেনী ও মৌলভীবাজার জেলার বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সহ ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখবে কোস্টগার্ড। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।